হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জানাবো হচ্ছে দক্ষিণ কোরিয়া আসার জন্য যে লটারিতে অংশগ্রহণ করার জন্য কী কী ধরনের যোগ্যতা দরকার। তো আজকে এই ভিডিওতে আপনাদের সেগুলো বলার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা কত দরকার, মানে কতটুকু দরকার। এসএসসি অর্থাৎ এসএসসি এবং এসএসসি সমমানা সার্টিফিকেট আপনার অবশ্যই প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্টের মেয়াদ, মানে পাসপোর্ট অবশ্যই আপনার মেয়াদ থাকতে হবে, আপনি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, যদি ধরেন আপনার এক সপ্তাহ, এক মাস, দু মাস যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাও অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী থেকে আপনি এটাকে রিনিউ করতে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে, আপনি অংশগ্রহণ করতে পারবেন। চতুর্থত বয়সসীমা কত বছর বয়সে আপনি অ্যাপ্লাই করতে পারেন? আঠারো থেকে 39 বছর পর্যন্ত। তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ই9 ভিসা, অর্থাৎ আমরা যারা এসেছি ইপিএস এর মাধ্যমে, এটা হচ্ছে ই9 ভিসা। তো এখানে হচ্ছে এখানে যে হচ্ছে 3D কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আসলে 3D কাজের অভিজ্ঞতা, আসলে আমরা একটা কাজ হলেই হলো, আপনারা সব কাজই আসবেন, কেউ না করবে না, যে কাজ দিই না কেন, আপনার তো কোরিয়াতে অবশ্যই আসবেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। 6 নম্বর হচ্ছে যার কালার ব্রাইন সমস্যা, অর্থাৎ হচ্ছে কি যে চোখের সমস্যা, এটা না, মানে আপনার হচ্ছে যে কোনো কালার জাতীয় যদি অনেক সময় আপনি দেখতে পারেন না, সামনে যদি এরকম রাখা হয় তো আপনি সংখ্যাটা বুঝতে পারবেন না। এটা টেস্ট করা যায়, আপনার ইউটিউবে কিংবা আপনি গুগলে সার্চ দেন এরকম, বা ইপিএস এর বইটা সার্চ দেন, ওইখানে অনেক ধরনের ছবি পাবেন, ওইটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, চেক করতে পারেন আসলে আপনার ওই ধরনের কোনো সমস্যা আছে কি না। তো অবশ্যই সমস্যা থাকলেও অবশ্যই এটার চিকিৎসা আছে, পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই সমস্যার সমাধান করে, আশা করা যায়। 7 হচ্ছে কোরিয়ান ভাষা পড়া লেখা বা বোঝার পারদর্শিতা থাকা, মানে অর্থাৎ হচ্ছে ওরা বলতেছে যে কোরিয়ান ভাষা আপনি বোঝেন বা জানেন বা শিখছেন তো এরকম। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে আমি তো কোরিয়ান ভাষা জানি না, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি যদি কোরিয়ান ভাষা নাও জানেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে কোরিয়ান ভাষা জানা থাকা খুবই ভালো, আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার এটার পাস করতে আপনার সুবিধা হবে বা আপনি জানবেন। 8 হচ্ছে মাদকাসক্ত, অর্থাৎ আপনি ড্রাগ অ্যাডিক্টেড, ইয়াবা অ্যাডিক্টেড বা গাঁজা অ্যাডিক্টেড, এই যে এই ধরনের যারা নেশাগ্রস্ত আছেন, মানে অ্যালকোহল সেবন করবেন নিয়মিত, এরা কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাপ্লাই করার পরে যখন আপনি কোরিয়াতে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনার মেডিকেল হবে। তো ওই মেডিকেলে কিন্তু আপনার মেডিকেলের রিপোর্ট যখন এটা আসবে, তখন কিন্তু ড্রগ পেশেন্ট যখন আপনার এই পজিটিভ আসবে, সরি নেগেটিভ আসবে, তখন কিন্তু আপনি আপনাকে ব্যাক করবে দেশে। তো এত কষ্ট করে, এত দূর, এত এত কষ্ট করে যাবেন, হ্যাঁ এত পরিশ্রম করে যাবেন, তারপর যদি আপনার এই 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 কারণে যদি আপনি আবার ব্যাক চলে আসেন, অতএব আপনাদের অ্যাপ্লাই না করাই ভালো, আগে চিকিৎসা নিয়ে ভালো হন, তারপরে আপনারা অ্যাপ্লাই করুন। এবার হচ্ছে 9 নম্বর হচ্ছে ফৌজদারি অপরাধ, অর্থাৎ হচ্ছে আমাদের দেশে যে বিভিন্ন ধরনের অপরাধী থাকে, ধরেন মার্ডার থাকে, ধর্ষণের মামলা থাকতে পারে, বা এরকম যারা কারাভোগ করছেন বা যাদের দাদাদের বিরুদ্ধে রায় হয়েছে, অথবা আপনি জেল খেটছেন 2 বছর 1 বছর বা যে কোনো মেয়াদে আপনার সাজা হয়েছে, ঠিক এমন কেউ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন অনেকের বিরুদ্ধে আপনার মামলা থাকে, তো সে মামলা থাকলে সেটা অ্যাপ্লাই করতে অবশ্যই পারবেন, তবে সেটা বুঝেন তো আমাদের বাংলাদেশের পুলিশে অনেক সময় ঝামেলা করে, সেই ঝামেলাটা আপনারই দায়িত্ব থাকবে, আপনি কীভাবে মিটাবেন, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনি একবার সাজাপ্রাপ্ত হন তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করলেও কোনো লাভ হবে না, আপনাকে কিন্তু আবার পরবর্তী থেকে কোরিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে যেতে দেবে না। 10 নম্বর হচ্ছে যারা দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থান করেনি, মানে অর্থাৎ আমাদের মতন যারা, বা আমাদের মানে টুরিস্ট ভিসা বা হচ্ছে ধরেন যে কোনোভাবে কোরিয়াতে সে আসছিল, এসে সে অবৈধ ছিল, মানে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তার সে এখানে ছিল। তো এরকম লোক যারা ভিসা তারপরে উনি দেশে ফেরত গিয়েছেন আর কি, তারপরে পরবর্তীতে হয়তো উনি চেষ্টায় হোক যেভাবে হোক উনি দেশে ফেরত গিয়েছেন, ঠিক এমন লোকে অ্যাপ্লাই করতে পারবেন না, করলেও কোনো লাভ হবে না, আপনি বেশি চলে যাবেন। এরপরে হচ্ছে 11 নম্বর যার উপরে নিষেধাজ্ঞা, অনেকে দেখবেন কি আমাদের দেশে অনেকে দেখবেন যে তার বিরুদ্ধে কোনো মামলা, আসলে তার রায় হয়নি, তার বিরুদ্ধে শুধু মামলা হয়েছে কিন্তু রায় হয়নি, তখন বাংলাদেশে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা আদালত থেকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেন তিনি যেন বিদেশে যাওয়ার পর তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক এমন ব্যক্তি।
তো এমন ব্যক্তিরাও আসলে কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন না, করলেও ওই যে একই বললাম, করলেও কোনো সমস্যা হবে না পরবর্তীতে, কিন্তু আপনি আশেপাশে বাদ পড়ে যাবেন যখন আপনি কোরিয়াতে আসবেন, মানে ইয়ে করবেন বাদ হয়ে যাবেন, সেম প্রসেস। এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে যারা E9 বা E10 ভিসায় কোরিয়াতে বাদ বসে, মানে আমাদের মতন যারা আর কি, যারা ধরেন আমাদের মতন যারা একবার কোরিয়াতে এসেছি, এসে E9 বা 5 বছর ছিলাম, 5 বছর থাকার পরে আবার পুনরায় আবার আমরা আমার দেশে গিয়েছি, আমরা মেয়াদ শেষ করে দেশে ছিলাম, আমরা আবার কি আবার লটারিতে অ্যাপ্লাই করতে পারবো না? আমাদের পক্ষে লটারিতে অ্যাপ্লাই করা সম্ভব হবে না। আমাদের মতন যারা কোরিয়া থেকে 5 বছর 10 বছর থাকার পরে, 5 বছর থাকার পরে যারা দেশে পুনরায় ফিরে গেলাম, তারপরে যদি আমরা আবার চেষ্টা করি যে আমরা লটারিতে আবার পরীক্ষা দেবো, লটারিতে আবার নাম দেবো, পরীক্ষা দিয়ে পাস করে আবার, এটা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক এমন ব্যক্তিরাও অ্যাপ্লাই করতে পারবে না। তো কোনো সমস্যা নেই, এই একই সেম প্রসেস অ্যাপ্লাই করলেও পরবর্তীতে ধরা পড়া 100% ধরা পড়ে যাবো, ধরা পড়লে অবশ্যই আমাকে ব্যাক করে দেবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, টাটা।